रिव्यू फार्मासिटिकल ड्रागस चैनले आपके स्वागतम। एखाने जानते पारबेन आपनार स्वास्थ्य विषय सकल टिप्स एवं औषध सम्पर्के सकल गुरुत्वपूर्ण समाधान। अवश्य बंधुरा प्लिज प्लिज आमादेर चैनलटी सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकनटी बाजिए देबेन आमादेर भिडियो सबार आगे पाওয়ার জন্য। अवश्य आमादेर चैनलटी सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन प्रतिनियत नतून नतून स्वास्थ्य विषयक एवं औषध विषयक टिप्स पेते। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে আসছি, সেটা হলো ভিগোরেক্স। এই ভিগোরেক্স হলো সিলডোনাফিল গ্রুপের একটি ঔষধ। এটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশে প্রায় শতকরা 50 থেকে 70% মানুষের সেক্সুয়াল সমস্যা একেবারেই প্রগাঢ় রয়েছে, যাদের এবং এমনকি 10 থেকে 15% মানুষের সেক্সুয়াল সমস্যার কারণে তাদের দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে কিন্তু অনেকের সংসার ভেঙে যাচ্ছে, এমনকি তাদের ভিতরে স্ত্রী এবং স্বামীর ভিতরে অনেক ঝগড়াঝাটি লেগেই রয়েছে। তো এটার মধ্যে মূল কারণ হলো সেক্সুয়াল সমস্যা যদি ঠিকমতো না হয়, আপনার সেক্সুয়াল জীবন যদি পরিপূর্ণ না থাকে, তাহলে সারাদিন কিন্তু অবশ্যই কিন্তু সংসারে অশান্তি লেগে থাকবে। কারণ মানসিক সেক্সুয়াল যখন একটা প্রশান্তি লাভ করে তখন কিন্তু মানসিক প্রশান্তি লাভ করে, যখন সেক্সুয়াল চাহিদাটা পুরো না হয় তখন কিন্তু মানুষের এই যৌন চাহিদা যদি পুরো না হয় তখন কিন্তু মানুষের মেজাজটা অন্যরকম থাকে, মেজাজ বিগড়ে যায়, যার কারণে সংসারের মধ্যে অনেক অশান্তি দেখা যায়। তো আজকে আমরা যে এই গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ আপনাদের সামনে আলোচনা করব, এটা মনে করি অনেক গুরুত্বপূর্ণ সবার জন্যই। তো মূলত আজকের যেই সবার জন্য বলতে যেসব রোগীর সমস্যা তাদের জন্য, আর যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য এই ওষুধ সেবন করানোর কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিকভাবেই তাদের স্বাভাবিকভাবে সমস্যা সমাধান হয়ে যাবে বা তাদের সমস্যাগুলো আশা করি আর কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না। তো মূলত এই ভিগোরেক্স ট্যাবলেটটি 50 মিলিগ্রাম আজকে আমরা যে আলোচনা করতেছি এটা অন্য পাওয়ারও আছে, 25 মিলিগ্রাম আছে এবং 100 মিলিগ্রাম রয়েছে। তো ভিগোরেক্স মূলত ফসফোডাইএস্টারেজ টাইপ 5 বা PDE-5 ইনহিবিটার্স গ্রুপের একটি ওষুধ। এটা লিঙ্গের রক্তনালীকে শিথিল করার মাধ্যমে কাজ করে। লিঙ্গোত্থানের শরীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ হল যৌন উদ্দীপনার সময় লিঙ্গের নাইট্রিক অক্সাইড কর্পাস কাভার্নোসামে মুক্ত হয়। এই নাইট্রিক অক্সাইড অতঃপর গুয়ানাইলেট সাইক্লিয়েজ এনজাইমকে উদ্দীপ্ত করে, মসৃণ মাংসপেশিকে শিথিল করে এবং লিঙ্গের রক্ত প্রবেশে সহায়তা করে। যখন উদ্দীপনার ফলে স্থানীয়ভাবে নাইট্রিক অক্সাইড মুক্ত হয়, সিলডেনাফিল PDE-5 অবদমনের মাধ্যমে কর্পাস কাভার্নোসামে CGMP এর পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে মসৃণ মাংসপেশির শিথিল হয় এবং কর্পাস কাভার্নোসামে রক্ত প্রবাহিত হয়। যৌন উদ্দীপনার অনুপস্থিতিতে সিলডেনাফিল নির্দেশিত মাত্রায় কোনো কাজ করে না। তো এই যে বিস্তারিত যা আলোচনা করলাম, আসলে এটা প্রয়োজনীয় এবং খুব ভালো কাজ করে থাকে। তো মূলত কারা এই বিষয়টি সেবন করবে এবং কিসের জন্য সেবন করবে সেটা আমরা আলোচনা করতেছি। মূলত যাদের লিঙ্গোত্থানের সমস্যা অথবা ধ্বজভঙ্গের সমস্যা, অনেকের দেখা যায় যে তীব্র পরিমাণে সমস্যা থাকার কারণে তারা সঠিকভাবে তাদের মিলনের সময় পায় না বা তাদের সময় দিতে পারে না, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এই ভিগোরেক্স ট্যাবলেটটি। অনেক সময় দেখা যায় যে অনেকের প্রাথমিক অবস্থায় বীর্যপাত হয়ে গেলে তারপরে তাদের লিঙ্গ আর দ্বারা হয় না বা লিঙ্গোত্থান হয় না, অথবা দেখা যায় তারা একেবারেই মিলন করার সাথে সাথে তাদের বীর্যপাত হয়ে যায় এবং দেখা যায় যে ধ্বজভঙ্গ সমস্যা, লিঙ্গে দেখা যায় ব্যাকা হয়ে যায় বা মাঝখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, দেখা যায় লিঙ্গের ঠিকমতো রক্ত প্রবাহিত না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। তো মূলত তীব্র যৌন সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ভিগোরেক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তো সাধারণত ভিগোরেক্স 50 মিলিগ্রাম একবার মিলনের 30 থেকে 40 মিনিট পূর্বে সেবন করতে হবে। কার্যকারিতা ও সহনীয়তার ভিত্তি করে সর্বোচ্চ মাত্রা কিন্তু 100 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যায়। অনেকে দেখা যায় অনেক স্থূল বা অনেক মোটা শরীর বা অনেক স্বাস্থ্য ভালো তাদের ক্ষেত্রে দেখা যায় যে 100 মিলিগ্রাম দিতে হয়, তাদের মিডিয়াম স্বাস্থ্য তারা 50 মিলিগ্রাম সেবন করলেই চলে। তো মূলত এই 25 মিলিগ্রামও হতে পারে, অনেক সময় দেখা যায় যে 75 মিলিগ্রামও তারা সেবন করতে পারে। তো মূলত প্রাথমিক অবস্থায় যখন সেবন করা হয় সেবন করার উপরে নির্ভর করে, তো পরবর্তীতে তার ডোজেস ফর্ম নির্ভর করে সে প্রাথমিক অবস্থায় রোগী প্রাথমিক অবস্থায় যখন ঔষধ সেবন করার মাধ্যমে কতটুকু কার্যক্রিয়া হয়েছে বা কতটুকু তার কাজ করেছে সেটার উপরে। যদি দেখা যায় 50 মিলিগ্রাম সেবন করার পরে তার সঠিকভাবে কাজ করেছে এবং তার সময়টুকু বেড়েছে বা যথেষ্ট পরিমাণ সে সময় দিতে পেরেছে, তাহলে আর কোনো মাত্রা কমানো দরকার নেই, বাড়ানোর দরকার নেই। আর যদি দেখা যায় যে না 50 মিলিগ্রাম সেবন করার কারণে তার আশানুরূপ ফল পাওয়া যায়নি, সেক্ষেত্রে আরও 50 মিলিগ্রাম অথবা আরও 25 মিলিগ্রাম বাড়ানো যেতে পারে। আর যদি দেখা যায় যে না 50 মিলিগ্রামে অতিরিক্ত সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে 50 মিলিগ্রাম করে কমিয়ে 25 মিলিগ্রাম করা যেতে পারে। তো এটা রোগীর ধরনের উপর নির্ভর করবে, শারীরিক বৃত্তীয় বা শারীরিক চাহিদার উপর নির্ভর করবে, এটা বাড়ানো কমানো যায়, সমস্যা নেই। তারপর আমি বলবো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেব আপনার দিয়ে থাকবে। তো স্বাভাবিকভাবে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার সাথে এটা সেবন করা উচিত। যে কোনো ধরনের যৌন বা সেক্সুয়াল যে কোনো যেমন ট্যাবলেট বা ক্যাপসুল অবশ্যই রক্ত সম্পর্কীয় চাপ, যেমন মনে করেন উচ্চ রক্তচাপ রয়েছে, তারপরে হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মূলত খুব সতর্কতার সাথে এই ভিগোরেক্স ট্যাবলেটটি সেবন করা উচিত এবং অন্যান্য যে আরও কোম্পানি রয়েছে সেগুলো এরকম সেবন করা উচিত। তো মূলত আলোচনা করলে বন্ধুরা অনেক আলোচনা করা যায়। অনেক সময় দেখা যায় যে ঔষধ সেবন করলে চোখে ঝাপসা দেখতে পারেন বা হালকা মুখ ফুলে যেতে পারে, চেহারা ফুলে যেতে পারে, অথবা দেখা যায় যে মাথা ব্যথা করতে পারে। এগুলো সাময়িক আর কি পার্শ্ব প্রতিক্রিয়া, যদি কিছুদিন সেবন করে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে আমার মতে যে এটা সবসময় সেবন করা ঠিক না, একমাত্র যখন মিলনের সময় হয় তখন সেই সময় কিন্তু সেবন করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। আর বারবার সেবন করার কোনো প্রয়োজন নাই। আপনি যে প্রতিদিন তো কেউ সহবাস করেও না, দেখা যায় যে সপ্তাহে একদিন বা 15 দিন পরে একদিন, তো এই সহবাসের পূর্বে এটি ব্যবহার করলে অবশ্যই কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা যে প্রাকৃতিকভাবে মনে করেন দুধ, ডিম, তারপরে ভিটামিন ই, তারপরে ক্যালসিয়াম এই জাতীয় খাবার যদি আপনি বেশি করে সেবন করেন, তাহলে কিন্তু পান করেন, দুধ পান করেন নিয়মিত, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। আসলে আমরা ঔষধের সম্মুখীন যখন আমরা প্রাকৃতিকভাবে ব্যবস্থা করতে না পারি তখন কিন্তু আমরা ঔষধের পরামর্শ দিয়ে থাকি। তারপর আমি বলবো প্রাকৃতিকভাবে যদি চেষ্টা করেন তাহলে তার কিন্তু রেজাল্টও ভালো পাওয়া যায়, প্লাস শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রাথমিকভাবে আমরা বা সবসময় আমরা প্রাকৃতিকভাবেই চেষ্টা করব। যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে আমরা ঔষধের শরণাপন্ন। যখন আমরা কোনো ঔষধ সেবন করব অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করব, সে কথা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে আমার পার্শ্ব প্রতিক্রিয়াটা কম হবে বা আমাকে ডাক্তার অবশ্যই পরামর্শ দিতে পারবেন, আর আমার ঝুঁকিটাও কম থাকবে। অবশ্যই আমরা কিন্তু ডাক্তারের পরামর্শের সাথে আমরা অবশ্যই ওষুধটি সেবন করব। তো মূলত পার্শ্ব প্রতিক্রিয়া এইগুলোই মূলত বেশি সমস্যা করে। তো মূলত অতিমাত্রায় যদি সেবন করা হয় তাহলে কিন্তু শরীরের পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি হয়ে যায়, যদি নির্দিষ্ট মাত্রায় সেবন করা হয় তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তো মূলত পরীক্ষায় দেখা গেছে যে সুস্থ রোগীদের ক্ষেত্রে 800 মিলিগ্রামের বেশি একক মাত্রায় দিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা কম মাত্রার প্রক্রিয়ার মতোই, কিন্তু তা সংগঠিত হওয়ার পর ব্যাপকতা অনেক বেশি। অতিমাত্রার ক্ষেত্রে আদর্শ সহযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডায়ালাইসিসের ফলে সিল্ডেনাফিল অপসারণ বেড়ে যায় না, কেননা সিল্ডেনাফিল প্লাজমা প্রোটিনের সাথে খুব বেশি পরিমাণ যুক্ত হয় এবং প্রস্রাবের সাথে কম নির্গত হয়। যেমন স্বাভাবিকভাবে কেউ বেশি মাত্রায় সেবন করলে তাকে যদি সেটা ডায়ালাইসিস করে তারপরে কী করে সেটা বের করতে হবে, কিন্তু সেটা সম্ভব না, কারণ এটা কিন্তু অতিমাত্রায় রক্তের সাথে মিলে যায় এবং প্রস্রাবের সাথে বের হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি পরিমাণে সেবন করা যাবে না। সবসময় আমরা খেয়াল রাখতে হবে যে আমাকে একদিনে যে খুব আমরা আনন্দ বিনোদন করবো বা একদিনে খুব তৃপ্তি পাবো সেটা না, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লং টাইমের জন্য যে আমরা ওষুধটি সেবন করবো, যাতে আমাদের যৌবনটা লং টাইমের জন্য আমাদেরকে থাকে বা আমরা পরবর্তীতে আর সমস্যার সম্মুখীন না হই। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় যে চিন্তা করে আজকে একটু আনন্দ বা বেশি দিব বা একটু সময় বেশি দেবো, সেক্ষেত্রে বেশি পরিমাণ সেবন করে থাকেন। জিনিসটা আসলে ওরকম না, আপনার শরীরে একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রা যদি আপনি সেবন করেন তাহলে অবশ্যই ভালো কাজ করবে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি আবার বলছি, যারা উচ্চ রক্তচাপ বিশিষ্ট বা যাদের বিভিন্ন ধরনের হৃদরোগের সমস্যা রয়েছে তারা অবশ্যই সতর্ক সাথে সেবন করবেন। আর আমি তাদেরকে বেশি পরামর্শ দিব যে তারা হয়তো 25 মিলিগ্রাম থেকে শুরু করতে পারেন, উচ্চ মাত্রায় তাদেরকে গ্রহণ করা না করাই ভালো। যদি দেখেন যে আপনি প্রথম দিন সেবন করার পরে যদি দেখেন যে আপনার কোনো সমস্যা না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সেই মাত্রায় আপনি চালিয়ে যাবেন। তারপর যদি দেখা যায় আপনি যে 25 মিলিগ্রাম সেবন করার পরে আপনার শরীরে অন্য সমস্যা দেখা দিয়েছে, হার্টের সমস্যা দেখা দিয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে বা প্রচণ্ড মাথা ব্যথা, অথবা দেখা যায় যে উচ্চ রক্তচাপ অর্থাৎ রক্তচাপ বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি মনে করবো যে এই সিল্ডেনাফিল সেবন না করাই ভালো, ভিগোরেক্স ট্যাবলেটে সেবন করা না করাই ভালো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কথা বললেই নয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।